চল টুকি, মা বাবাকে বলি গিয়ে বলটা নিচে পড়ে গেছে। মা, বলটা নিচে পড়ে গেছে, ফেরত নিয়ে আসবো। তাই? জলদি যাও, জলদি এসো। পিছলে নেমে আয় টুকি, একদম ইজি। আরে কিচ্ছু হবে না টুকি। পিকু, এসো এসো, ওপরে এসো। আগে প্রমিস করো তোমরা দুজনে আমাদের সঙ্গে খেলবে। হ্যাঁ, নিশ্চয়ই খেলবো, এসো। টুকি, ক্যাচ! প্রজাপতি, প্রজাপতি, প্রজাপতি ট্রেন কো চিক 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 কো। আমরা এখন প্রজাপতি ট্রেন কো চিক 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 কো। আরে বাহ, টুকি তো স্লাইড করে দিব্যি নেমে গেল। নিজে নিজে, ভেরি গুড। মা, আমরা সবাই একসাথে নামি। আরে তাহলে আর দেরি কেন? আর এই তৈরি আমার মুকুট। না না না, এখন এটা আমার কাছে আছে, তাই আমি হলাম রাজা। যাও টুকি, আমার গাড়িটা নিয়ে এসো। শাবাস, এবার রাজার জন্য কিছু খাবার দাবার আনো। শাবাশ টুকি, এবার রাজা পিকুর তলোয়ার নিয়ে এসো। আগে আমার পাখাটা নিয়ে এসো। পিকু, এইসব কি হচ্ছে? তুমি টুকিকে দিয়ে এত সব কাজ করাচ্ছ কেন? কেন না, আমি আজ রাজা। তাই বুঝি? আর কি করে রাজা হলে তুমি? কেন না, আমার কাছে মুকুট আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার।
আমাদেরও মুকুট আছে, তাই আমরাও এখন রাজা। বাবা, ফ্যান্সি ড্রেস পার্টি, আমিও পার্টিসিপেট করতে চাই। বাবা, কিন্তু রাজা তো কেবল আমি। কিন্তু এখন তো আমাদের সবার কাছেই মুকুট আছে, তাই এবার আমরা সবাই রাজা। তা তো ঠিকই। কি আনলি টুকি? পুত 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 বাবা, এটা কি করে করলি? তুই খেয়েছিস এটা টুকি? পুত 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 পুত, চল চল মায়ের কাছে যাই আগে, যা পাস তাই মুখে দিস তুই। মা মা দেখো, টুকির মুখ থেকে বাবলস বেরোচ্ছে। কি খেয়েছো টুকি? এইটা কে জানে কি। ও, এইটা এইটা তো রিঠে, এটাকে সাবানের মতন ব্যবহার করতে হয়। না, এটা খায় না টুকি। আমিও বাবলস বানাতে চাই, একটুখানি খেয়ে দেখি মা প্লিজ। না না, খাবার কোনো দরকার নেই, চলো রিঠে দিয়ে এবার বাবলস বানাই। এই দেখো, ভেজানো রিঠে কেমন সুন্দর জলে গুলে যায়। এই তৈরি বাবল বানানোর তার, এবার জমবে মজা। দেখো দেখো, এরকম করেও বাবলস বানানো যায়। গাছ থেকে বাবলস, কি মজা বলো তো। সত্যি বলছি, কাল রাতে একটা আওয়াজ শুনলাম, ওদিকের জঙ্গল থেকে আসছিল। ও, আমার মামা তো বলছিল জঙ্গলে নাকি একটা ইয়াপ্পড় মনস্টার আছে। মনস্টার? কত বড়? বিশাল বড় আর ভয়ঙ্কর। ওটার দাঁত এই বড় আর চোখগুলো লাল লাল। ও, ভাগ্যি ভালো ওটা এদিকে আসে না। আরে, তোরা যে ভয় পেয়ে গেলি, আমি তো আজ মনস্টারটাকে দেখতে যাব। তোরা যাবি না ভয় পাবি? আমি ভয় পাইনি, আসলে মা বলেছে জঙ্গলের দিকে যাবি না, সেই জন্যে। হ্যাঁ হ্যাঁ, আমিও কাউকে ভয় পাই না, কিন্তু তারপর মা বাবা যদি বকে? আরে চলি না, কেউ জানতে পারবে না। টুকি, তুই যাস না। হ্যাঁ টুকি, এটা বাচ্চাদের খেলা নয়, আমার মতো সুপার ফাস্ট হতে হবে। মনে হয় দিনের বেলা মনস্টার এদিকে আসে না, চলো না ফেরত যাই।
তুই তো ভয় পেয়েছিস চমচম, আমি তো একলাই যেতে পারি। আমি একবার দেখে নি, কিন্তু তোরা আবার পালিয়ে যাস না জানো। মনে হয় ঘুমিয়ে পড়েছে, চলো চলো পালাই। প্রজাপতি, প্রজাপতি, টুকি না! টুকিকে ধরে নেয়নি তো মনস্টারটা? মা বাবাকে এবার কি বলবো? চলো বাড়ি থেকে কাউকে ডেকে আনি। বেটা, মনস্টারটাকে দেখে নেব, পিকু কিচ্ছু ভাবিস না। আমি এখানেই আছি। টুকি, তুই ঠিক আছিস? বেঁচে গেছি, ভাগ্যে ভালো ওখানে মনস্টারটা ছিল না। ছি ছি, এইবারটাই অমন আওয়াজ করছিল। আরে ঝিঝি পোকা, আমি তোমার টয়লেট করতে গেছিলাম। তুই তো পালানে তো সুপার ফাস্ট বেনি। হাহাহাহা